এই হচ্ছে এখানে এরা গোপালের জন্য মালা গাচ্ছে। আজকে আমাদের গোপাল পুজো হবে বাড়িতে। এই হচ্ছে মিঠি আর এই হচ্ছে মুনিয়া, ওরাই বেশিকালি প্রত্যেক বছর করে। সো আজকের ব্লগটাকে এখানেই স্টার্ট করছি, চলো শুরু করা যাক। এই হচ্ছে আমাদের গোপালের দোলনা এবং সাজগোজ। সব এখানে আমাদের বাউন্ডাগুলো রেডি হয়ে বসে আছে পুজো করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত গোপালের স্নানও হয়নি। মিঠি হচ্ছে এখনো ফুলের মালা গাঁথছে। মিঠি হাই বলে প্রচুর নাকি বৃষ্টি হবে, ওয়েদার আপডেটেই বলছে। এই আমাদের গাছে সব ফুল হয়েছে, আমি তো কখনো মানে আমি কবে ছাদে লাস্ট উঠেছি সেটাই ভুলে গেছি, তাই উঠলাম তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের পুজো চলছে আর এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ। আমাদের ব্রাহ্মণের মুখটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে ব্রাহ্মণ আজকে যে গায়ে নিয়ে আছে, এটা আমি আসাম থেকে নিয়ে এসেছিলাম, এটা অ্যাকচুয়ালি ওর না, কিন্তু এখন হয়ে যাক ব্রাহ্মণের গায়ে উত্তরীয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তৎমস্তি গুরবে নমঃ। ঐকদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ পরম দেব হেড়ম পরমন্ত শিবায় সন্তায় পারমহিতবে নিবেদয়ামি চর্মাণাং তদ্ভুতি কোন সর্ব। মিঠি খেয়েছে, মিঠি খেয়েছে, মিঠি খেয়ে কোন দোষ নেই। বাচ্চা তো দে, বাচ্চা খেয়ে দে, ওরা দিনে নেই বলে রা আদারে না না। আমারটা তুলেছে, দন দোলনা দিচ্ছিল সব তুলেছি।